প্রায় 600 কোটি রুপিরও বেশি সম্পত্তিকে বিসর্জন দিয়ে সন্ন্যাস জীবন গ্রহণ করে আলোচনার জন্ম দিয়েছেন ভারতের বিলিয়নিয়ার ব্যবসায়ী বনওয়ারলাল রঘুনাথ দোষী। সম্প্রতি দোষী তার পূর্বের ধর্ম ত্যাগ করে জৈন ধর্মে দীক্ষা নেন। এরপরেই মূলত তিনি সন্ন্যাস জীবন গ্রহণ করেন। রঘুনাথ দোষী ভারতে প্লাস্টিক কিং নামে পরিচিত। প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী তৈরির ব্যবসায় দারুণ সফলতার জন্যই তার এ নাম দেওয়া হয়েছিল। এবার জৈন ধর্মে দীক্ষিত হওয়ার পর থেকে দোষী ভাব্যরত্ন বিজয় মহারাজ উপাধি গ্রহণ করবেন। তবে সম্পত্তি বিসর্জন দিলেও সন্ন্যাস জীবন গ্রহণের দিনে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জৈন ধর্মের ঐতিহ্য অনুযায়ী দোষীর দীক্ষা গ্রহণের স্থানটিকে দুর্লভ ফুল আর স্বর্ণ দিয়ে সংযম জাহাজের আদলে সাজানো হয়েছিল। আহমেদাবাদ এডুকেশন গ্রাউন্ডে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রায় 1.5 লক্ষ দর্শক ছিল। অনুষ্ঠানে খরচ হয় 100 কোটি রুপি। রঘুনাথ দোষী মূলত 1982 সালে জৈন ধর্মের একটি বক্তৃতা শোনার পর থেকেই সন্ন্যাস জীবন গ্রহণ করার ইচ্ছা পোষণ করে আসছিলেন, কিন্তু তার পরিবার তাতে মোটেও সায় দিচ্ছিল না। তবে এবার তার 60তম জন্মবার্ষিকীতে পরিবার তাকে সমর্থন দেয়। দোষী তার মোট সম্পদের অর্ধেক জৈন সেবালয় এবং বাকি অর্ধেক তার পরিবার ও আত্মীয় স্বজনের মাঝে ভাগ করে দিয়েছেন।